শিবপুরের সি বড়দির সীমান্ত সড়কে বন্য হাতির আনাগোনা বেড়ে যাওয়ায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বন্য হাতির হামলার ভয়ে ঝুলগাঁও গ্রামের প্রায় 200 পরিবার আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর থেকেই শ্রী বড়দি উপজেলার ঝুলগাঁও এলাকার সীমান্ত সড়কে এবং পাশের বনে প্রায় শতাধিক বন্য হাতির একটি দল অবস্থান নেয়। এতে সীমান্ত সড়কে যানবাহন সহ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। হাতির দলটি সীমান্ত সড়কে অবস্থান নেয় যাতে কোনো মানুষ বা যানবাহন হাতির হামলার শিকার না হয়, সেজন্য সড়কের দুই পাশে বন বিভাগের লোকজন পাহারা দিচ্ছেন বলে জানিয়েছেন বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম।